ওয়েলকাম টু বিডিটেক। এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এটা কি সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? আমি এই মুহূর্তে একটা সাইটের নাম আপনাকে শেয়ার করতে যাচ্ছি, যে সাইটটার নাম হচ্ছে ডেইলি মোশন। এই ডেইলি মোশনে আপনি ভিডিও দিয়েই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এখানে যেটা আছে, আপনাকে কিন্তু যে কোনো ওয়াচ টাইম রেস্ট্রিকশন নাই, প্লাস হচ্ছে আপনার কোনো সাবস্ক্রাইবারের দরকার নেই। আপনি ভিডিও দিলেই আপনার ভিডিওটা মনিটাইজেশন অন হয়ে যাবে। এখানে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি যে কোনো জায়গা থেকে ভিডিও কালেকশন করে আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু ভিডিও দিলেই আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। আপনি যে ইউটিউবের ভিডিও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমত একটা অ্যাকাউন্ট থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু ভিডিও আপলোড করবেন। আর এই জিনিসগুলো যদি হয় আপনি, তাহলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখানে তবে একটা সমস্যাও আছে, যেমন হচ্ছে আপনি ইউটিউবের মতো বড় ইনকাম পাবেন না। এখানে যেটা আছে, আপনাকে ছোট ছোট ইনকাম আসবে, আপনার একটা ভিডিও থেকে $3 $4 মান্থে এরকম ইনকাম আসবে। চতুর্থত হচ্ছে, আপনার কিন্তু এত প্রচুর ভিউয়ার্স নাই আপনার ইসের মতো, আপনার ইউটিউবের মতো। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে $100-এর নিচে পেমেন্ট হলে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না, আপনাকে $100-এর উপরে হতে হবে টাকা ইনকাম করার বলে উইথড্র করার জন্য। এই জিনিসগুলো যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন। আর টাকা যে কোনো আপনার অ্যাকাউন্ট প্লাস আছে পেপলের মাধ্যমে আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন। এখানে কিন্তু এটা যেহেতু ইউএস বেস একটা প্রতিষ্ঠান, সো হচ্ছে একটা ট্রাস্টেবল, ট্রাস্ট করা যায়, এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই। এখানে যেটা আছে, ইউটিউবের পরেই কিন্তু এদের অবস্থান। সো হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে আপনি ভিডিও আপলোড করলেই টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের এখানে পুরোটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে হচ্ছে আপনি মনিটাইজেশন অন করবেন। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি এই কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায়। দেখুন, আপনি হচ্ছে গুগল ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পরে এখানে গিয়ে লিখবেন ডেইলি মোশন। ডেইলি মোশনটা হবে হচ্ছে DAILYMOTION। এরপরে গিয়ে আপনি এটা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে কিন্তু এরকম একটা পেজ দিবে। তারপরে হচ্ছে, আমি ডেইলি মোশনের যেটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, এখান থেকেও আপনি এটা ওপেন করতে পারবেন। এরপরে যেটা আছে, এটা ফোন দিয়েও কিন্তু করা যায়। আমি ফোন দিয়ে সেকেন্ড আর একটা এপিসোড করে দেখাবো ডেইলি মোশনটা ফোনে কীভাবে করে। যাই হোক, আমি ডেইলি মোশনের ওয়েবসাইটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আপনাকে এরকম সুন্দর একটা হচ্ছে ওয়েবসাইট দিবে। আপনি ওয়েবসাইটের উপরে এই যে দেখেন, এখানে কিন্তু এরকম আপনার ওয়েবসাইট আপনি ঢুকলে কিন্তু এরকম একটা ওয়েবসাইট দিবে। এরপরে দেখেন হচ্ছে এখানে লেখা আছে ফিচার, নিউজ, এন্টারটেনমেন্ট, মিউজিক। তারপরে উপরে গিয়ে দেখেন সার্চ, ল্যাবরেটরিজ, লগ ইন, সাইন আপ। আমি সাইন আপের উপর ক্লিক করবো। সাইন আপের উপর ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ হিসেবে আমি মেল আইডিটা নিবো। আপনি আপনার মেল আইডিটা টাইপ করবেন, যেহেতু আমার টার্গেট টাইপ করা ছিল। সো হচ্ছে আপনি এরপরে পাসওয়ার্ড দিবেন। এরপরে যেটা আছে, আমি আমার ডেট অফ বার্থ যেটা আছে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ফেয়ার ডেট অফ বার্থটা ইউজ করবেন। আপনি ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে এই যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ভেরিফাই অপশন দিবে, আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। যেটা আছে আপনি দেখেন এখানে দেখে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে ভেরিফাই অপশন আছে, আপনি ভেরিফাই দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু ওকে হয়ে গেছে। নিচে একটা দিয়ে দেখেন হচ্ছে অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ডেইলি মোশন, এটার উপর ক্লিক করবো। এরপরে যেটা আছে পাশে সাইন আপ আছে, সাইন আপের উপর ক্লিক করবো। সাইন আপের উপর ক্লিক করার পর একটু সময় নিতে পারে আপনার এটা সাইন আপ হওয়ার জন্য। সাইন আপ হয়ে গেছে, এখানে দেখেন 6 ডিজিটের একটা কোড আপনার মেইলে যাবে। আমি মেইলে কোডটা চলে আসছে, আমি এটা অলরেডি বসিয়ে দিলাম। এরপর ভেরিফাই মেইল, আমি মেইলটাকে ভেরিফাই করতেছি আমার মেইলটা ঠিক আছে কিনা। এরপরে দেখেন সাকসেস, ইউর মেইল ইজ সাকসেসফুলি ভেরিফাই। এরপরে যেটা আছে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন হচ্ছে আমার কিন্তু অলরেডি পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ওখানে দেখেন সেটিংয়ের পাশে কিন্তু ক্লিক ইয়া করলে কিন্তু আমার হচ্ছে আমার পেজটা কিন্তু শো করবে, আমার আইডিটা চ্যানেলটা কিন্তু শো করবে। যাই হোক, এখন কিছু কাজ আছে, এটা আছে ইম্পর্টেন্ট। দেখেন এখানে বিকজ এ পার্টনার, এখানে পার্টনারের সাথে আপনি কমিউনিকেট করবেন। পার্টনার দেওয়ার পরে আপনার সেকেন্ড এরকম একটা অপশন দিবে, দেখেন হচ্ছে মেক ইউর ভিডিও ম্যাটার। এরপরে লার্ন মোর, এখানে আপনি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে গিয়ে দেখেন হচ্ছে এখানে আবার লাগছে হচ্ছে আনলকড, তারপরে আপনার বিকজ এ পার্টনার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখেন আপগ্রেড এ পার্টনার টু পার্টনার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেইলি মোশনের একটা হচ্ছে কী বলে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে থাকে। আপনি টার্মস কন্ডিশনটা পড়বেন, পড়ার পরে এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হচ্ছে এখানে কিছু, যেমন হচ্ছে আপনার এখানে ব্যানার দিতে হবে, এরকম একটা পেজ আপনাকে শো করবে, এই পেজটা আপনাকে ফ্ল্যাগ করতে হবে। ঠিক আছে, আপনার এখানে আমি যেটা মেইন জিনিসগুলো আছে, যেহেতু এটা টিউটোরিয়াল, সো হচ্ছে আমি এখানে মেইন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি ব্যানারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু এখানে দেখেন এইভাবে কিন্তু ব্যানারটা নিয়ে নিবে। সো হচ্ছে আমি এখানে সেভের উপর
ক্লিক করব, সেভের উপর ক্লিক করলে কিন্তু আপনার ব্যানারটা সেভ হয়ে গেছে। এরপরে দেখেন হচ্ছে ব্যানারের সাইজ হবে হচ্ছে 1920 থেকে আর হচ্ছে 1080, আর এখানে যেটা সাইজে আছে আপনার লোগো সাইজ হবে 160 বাই 160। আমি লোগোটাকে সিলেক্ট করবো, লোগো সিলেক্ট করার পরে ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে দিলে কিন্তু লোগোটা অলরেডি এখানে কিন্তু আপডেটেড হয়ে গেছে। এরপরে পাশে গিয়ে দেখা যাচ্ছে আপনি এখানে চ্যানেলের নাম দিবেন, যেমন আপনার ইউটিউব বা অন্যান্য চ্যানেলে যেভাবে নাম দেন, এখানে আপনি দেখেন আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে বিডি টেক, আমি চ্যানেলের নাম দিব বিডি টেক, আমি বিডি টেক নামে এখানে চ্যানেলটার নাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ট্যাগ লাইন দিবেন, আপনার হচ্ছে এটা কী টাইপের ভিডিও আপনি এখানে আপলোড করছেন ওই টাইপের কিছু ট্যাগ লাইন দিয়ে দিবেন। এরপরে ডিসক্রাইব করবেন আপনার চ্যানেল সম্পর্কে কিছু 2-3 লাইন 5 লাইনের একটা ডিসক্রাইব করবেন। যাই হোক, এখন ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে, সো হচ্ছে আপনি আপনার মতো করে ডিসক্রাইব করে নেবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে বাংলা দিতে পারবেন, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ থাকবে। এরপরে আছে ইউআরএল, ফেসবুকের আপনার যেমন হচ্ছে নামটা দিয়ে দিবেন, আপনার যদি টুইটারে অ্যাকাউন্ট থাকে আপনি টুইটারের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। এরপরে যদি আপনার ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নাম্বারটা শুধু আপনার ইউজার নামটা বসে দিলেই হবে। এরপরে গিয়ে দেখা যাচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট, dailymotion.com এর পরে গিয়ে আপনার চ্যানেলের কী ট্যাগ আপনার হচ্ছে ইউআরএল থাকবে, যেমন হচ্ছে আপনি ওই ইউআরএলটা এখানে বসে দিবেন, ঠিক আছে? বিডি টেক, আমি এখানে আমার চ্যানেলের নামটাই বসে দিব, ইউআরএলটা বিডি টেক, ঠিক আছে? আপনি আপনার চ্যানেলের যে নামটা দিবেন ওইটা আপনি ট্যাগলাইনটা ওইটাই দিবেন, যাতে আপনি dailymotion-এ গিয়ে বিডি টেক লিখে সার্চ করলে কিন্তু আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন www.dailymotionbdtech.com দিয়ে সার্চ করলে কিন্তু আপনি আমার চ্যানেলটাই পাবেন। এরপরে সেভ অপশনটা আছে, আপনি সেভের উপর ক্লিক করলেই আপনার কাজ। এরপরে দেখেন হচ্ছে আমি নতুন করে পুনরায় আবার পেজটাকে হচ্ছে ওপেন করব। ওপেন করার জন্য দেখেন হচ্ছে আমি পেজটাকে ওপেন করলাম, করার পরে হচ্ছে এখন আপনি কীভাবে ভিডিওটাকে আপলোড করবেন। আপলোড করার জন্য এখানে দেখেন আপলোড অপশন রয়েছে, আপনি আপলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হচ্ছে নিচে হয়েছে যেখানে হচ্ছে আপনি ড্রপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি কোন ভিডিওটাকে এখানে আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু আপনার আপলোডিং শুরু হয়ে যাবে। দেখেন আমি একটা ভিডিও এখান থেকে আপলোড করব, হচ্ছে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। দেখেন হচ্ছে এই ভিডিওটাকে সিলেক্ট করার পরে হচ্ছে কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনার একটু টাইম নিবে আপলোড হতে, মোটামুটি একটু স্লো সো হচ্ছে ইউটিউবের তুলনায়, কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে ভিডিও যেভাবে একটা টাইটেল দিতে হয় আপনি একটা টাইটেল দিবেন, নিচে ডিসক্রাইব আছে একটা ডিসক্রিপশন দিবেন, তারপরে নিচের দিকে গিয়ে দেখেন হচ্ছে আপনার ট্যাগ লাইন আছে, যেভাবে আমরা ট্যাগ দিই ওইভাবে আপনি ট্যাগ দিতে পারবেন। তবে না এখানে আপনি ট্যাগটা টাইপ করে এন্টার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ট্যাগটা নেবেন। এরপরে দেখেন হচ্ছে পাশে গিয়ে দেখেন আপনার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে একটা টিক মার্ক আছে, আপনি টিক মার্কের উপর ক্লিক করবেন। এরপরে যখন আপনার ভিডিওটা ফুল আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেলে কিন্তু এখানে দেখেন হচ্ছে পুরোপুরি, আমি একটু ভিডিওটা স্কিপ করে যাই, দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে কিন্তু এখানে দেখেন ডান অপশনটা চলে আসবে। এরপরে দেখেন হচ্ছে নিচের দিকে পাবলিশড আছে, পাবলিশডের উপর আপনি ক্লিক করবেন। পাবলিশডের উপর ক্লিক করলেই আপনার ভিডিও কিন্তু পাবলিশড হওয়া শুরু হয়ে পাবলিশড হয়ে যাবে। সো হচ্ছে আমার ভিডিও কিন্তু মোটামুটি পাবলিশড হয়ে গেছে। এখন দেখেন হচ্ছে আমি এই যে আপনার এখানে পেজে গিয়ে দেখলাম হচ্ছে আপলোড পাবলিশড হয়ে গেছে। এরপরে আপনি গিয়ে দেখেন হচ্ছে আমরা ভিডিওটাকে ওপেন করলাম, নিচের দিকে গেলাম, যাওয়ার পরে দেখেন সাইডে আছে মনিটাইজেশনটা অন আছে কিনা। দেখেন এখানে মনিটাইজেশনটা গ্রিন হচ্ছে ইয়া দিয়ে টিক মার্ক দেওয়া, এটা মনিটাইজেশন অন হয়ে গেছে, মানে হচ্ছে আপনার ভিডিওটা এখন থেকেই চালু হয়ে গেছে, এখন থেকেই অ্যাড শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন সে আপনি যদি কোনো কান্ট্রি রেজিস্ট্রিকশন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু কান্ট্রি রেজিস্ট্রিকশন করে দিতে পারবেন। দেখেন আমি ভিডিওটাকে প্লে করলাম, সো হচ্ছে আপনার এইভাবে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। এইভাবেই আপনি কিন্তু আপনার কাজ কমপ্লিট করতে পারবেন। সো হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।